দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালমান ফারসি আল্লাহর নবীর সামনে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, সালমান রে, ও সালমান তুমি কি জন্য কাঁদো? ও সালমান, এবং তোমার চেহারার মধ্যে এই কালো দাগটা কি জন্য দেখা যায়? সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার গালের মধ্যে যে দাগটা দেখতেছেন আমার কান্নার এই কারণ নবী গো, আমার মালিক হচ্ছে ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ইহুদি, ইহুদির বাড়িতে আমি কাজ করি। নবী গো, আপনার দরবারে আসি, আপনার দরবারে এসে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে আমার মালিক ইহুদি। নবী গো, আমার গালের মধ্যে এমন জোরে দাগ পড়ে দিয়েছে, গালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে, আমার দাঁত গুলি নড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার পিঠটা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, দৈনিক প্রত্যেকদিন আমার মালিক 100 বেতের আঘাত আমার পিঠের মধ্যে করে। নবী গো, এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না, আপনি একটা ব্যবস্থা করুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান রে, শুনো রে, তুমি তোমার মালিকের বাড়িতে চলে যাও, তোমার মালিককে গিয়ে বলো তোমাকে কোন কিছুর বিনিময়ে আজাদ করে দিবনি। সালমান ফারসি তার মালিকের বাড়িতে চলে গেলেন, ইহুদির কাছে গিয়ে বলল, আরে আমার মালিক ইহুদি, তুমি আমাকে কোন কিছুর বিনিময়ে আজাদ করে দিবানি। এবার ইহুদি বলতেছে, ও সালমান, তোমাকে আমি আজাদ করে দিব যদি তুমি 400 খেজুর গাছ বীজ থেকে 400 খেজুর গাছ লাগাইতে পারো, এবং 1 বছরের ভিতরে ওই বীজ থেকে খেজুর গাছ হবে, এবং ওই খেজুর গাছ থেকে ফল আসতে হবে। একটা খেজুর গাছ যদি সালমান মারা যায়, তুমি সালমানকে বিদায় দিব না। শর্ত হচ্ছে 400 খেজুর গাছ, 1 বছর সময়, 1 বছরের ভিতরে ওই খেজুর বড় গাছ বড় হতে হবে এবং খেজুর আসতে হবে। যদি খেজুর আসে তাহলে তুমি সালমানকে আমি আজাদ করে দিব। সালমান ফারসি শর্তটা পাওয়ার পরে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যা সালমান ফারসি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, সালমান রে, ও বৃদ্ধ মানুষ সালমান, তুমি কি জন্য কাঁদো? তোমার মালিক কি বলেছে? যে সাহাবীর 250 বছর হয়েছিল, সুবহানাল্লাহ, বলেন কত বছর ছিল সাহাবি? 250 বছর। কত বছর? মানে আমরা বয়স কত দিন বাঁচি? আমরা 250 বছর। একটা বৃদ্ধ মানুষ ইহুদির বাগানে কাম করে, তার দেখেন তার ভিতরে নবীর কেমন প্রেম। দৈনিক তার মালিক নবীর দরবারে আসার কারণে 100 বেতের আঘাত করত, এবং ভালো করে খাবারও দিত না, এবং শর্ত দিয়েছে 400 খেজুর গাছ লাগাতে হবে, এবং 1 বছরের ভিতরে ওই খেজুর গাছ বড় হয়ে খেজুর আসতে হবে। এখন আমরা দেশে নারকেল গাছ আছে না? নারকেল গাছ আর খেজুর গাছ একই রকম, ঠিক নেই? এটা লাগাইলে 1 বছর কি সম্ভব? দেমে উঠতে 1 বছর লাগবে, ঠিক কি না? বলেন, দেখেন আমার নবীর শান আল্লাহ কেমন দিয়েছেন, ওই নবীর কেমন শান, কেমন মর্যাদা। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, মনে হয় ইহুদি আমাকে আজাদ করবে না। ও সালমান, সে কি বলেছে? নবী গো, সে শর্ত দিয়েছে 400 খেজুর গাছের বিচি লাগাতে হবে, এবং ওই বিচি থেকে 400 খেজুর গাছ উঠতে হবে, সময় মাত্র 1 বছর। নবী গো, একটা গাছ যদি মারা যায় ইহুদি আমাকে আজাদ করবে না, ছেড়ে দিবে না। নবী গো, আমার মন বলতেছে আমি আর মুক্তি পাবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান রে, ও সালমান, শুনো শুনো, তোমার মালিকের কাছে চলে যাও, আমি নবী, নিজে হাতে ওই বীজগুলি রোপণ করব।
আমার নবী 400 খেজুর গাছের বিচি নিয়ে হযরত ওমর আবু বকর আলীকে সঙ্গে নিয়ে গেলেন এবং ইহুদিকে বললেন ও ইহুদি তুমি জায়গাটা দেখায় দাও জমিনটা দেখিয়ে দাও কোথায় বীজগুলি রোপণ করতে হবে ইহুদি জমিন দেখিয়ে দিয়েছে আল্লাহর নবী হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু দুইজন মিলে গর্ত খনন করতে লাগলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু হাতের মধ্যে আমার নবী বিচিগুলা দিয়ে দিলেন আর ওমর একটা একটা বিচি আল্লাহর নবীর হাত মরকের মধ্যে দিয়ে দেয় আর আমার নবী জীব নুরানি হাত মরক দ্বারা গর্তের ভিতরে রোপণ করতে লাগলেন এইভাবে আল্লাহর নবীর সিরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীজগুলি রোপণ করতে করতে সর্বশেষ 399 টা বীজ লাগিয়েছেন আর কয়টা আছে একটা 400 আর একটা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো 399 টা বীজ রোপণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আর মাত্র একটা বীজ রয়েছে যদি আমারে দিতেন আর আমি এই বীজটা লাগাইতাম আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে ওমর নেও তুমি লাগাও আল্লাহু আকবার বলে দেখেন নবীর কেমন শান হযরত ওমর সর্বশেষ একটা বীজ রোপণ করলেন আমার নবী হযরত সালমান ফার্সিকে বলে দিলেন সালমান বৃদ্ধ মানুষ প্রত্যেকদিন সকালবেলা আসে তোমার বাগানের এই কাজ করবা পানি দিবা এবং এইগুলি দেখাশোনা করবা আমার নবী চলে গেলেন সালমান ফার্সি তিনি প্রত্যেকদিন এসে এই গাছের গোড়ায় পানি ঢালে আস্তে আস্তে গাছগুলি বড় হয়ে গিয়েছে এক মাস দুই মাস ছয় মাস যখন চলে গেল ছয় মাস পরে দেখা যায় হযরত ওমর যে হাতে যে বিচটা লাগাইছিল এই গাছটা তো উড়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন নবীর শান যে আল্লাহ কেমনে বাড়িয়ে দিচ্ছেন ওমর যে বিচটা লাগাইছে এটা তো আর উঠলো কিন্তু নবী যে হাতে লাগিয়েছেন সবই 399 টা গাছই উঠেছে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বিচি লাগিয়েছেন ওই বিচি থেকে গাছ উঠে নাই নবীর সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে ও জোরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর নবী ডাকি বলে ও বৃদ্ধ মানুষ সালমান তুমি কি জন্য কান্দো সালমান ফার্সি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত ওমর যে হাতে যে বীজটা রোপণ করেছিল নবী গো ওই বীজ থেকে গাছ ওঠে নাই ওই গাছটা তো মরে গিয়েছে ইহুদি তো আমাকে চার দিবে না আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে দিলেন বললেন ও সালমান তুমি একটা বীজের ব্যবস্থা করো আমি রাসূল ওই গর্তের মধ্যে আমার হাত দ্বারা বীজ রোপণ করব হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ হাতে ওই গাছের মধ্যে বীজটা রোপণ এই একটা বীজ তিনি আনলেন এবং আমার নবীর হাতে দিয়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছয় মাস পরে গিয়ে আরেকটা বীজ লাগিয়ে দিলেন আর সালমান ফার্সি এইভাবে পানি দিতে আরম্ভ করলেন ওই যেইখানে নবী ছয় মাস পরে গাছ লাগিয়েছেন ওই গাছটাও ছয় মাস পরে জিন্দা হয়ে গিয়েছে আর আস্তে বল সুবহানাল্লাহ এখন এইভাবে 7 মাস 8 মাস 9 মাস বিন্নি মাত্র 1 বছর হইতে আর 1 দিন বাকি কতদিন বাকি 1 বছর হইতে কয়দিন বাকি আছে আর এক দিন বাকি রয়েছে হযরতে সালমান ফার্সি কে ইহুদি ডাক দিয়ে বলে ও বৃদ্ধ মানুষ সালমান এক বছর হইতে আর মাত্র এক দিন বাকি যদি একটা গাছ মারা যায় আর কোন গাছে যদি ফল না আসে বৃদ্ধ মানুষ তোমারে কিন্তু আমি মুক্তি দিব সালমান ফার্সি আবার নবীর দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আগামী কাল 1 বছর পূর্ণ হবে নবী গো যদি একটা গাছ মারা যায় একটা গাছ থেকে যদি ফল না আসে আমাকে তো ইহুদি মুক্তি দিবে না আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে সালমান আগামী কাল সকালবেলা তোমার মালিককে নিয়া তুমি বাগানে চলে যাও পরের দিন সকালবেলা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওনার মালিককে নিয়ে সেই বাগানে চলে গেলেন দেখা যায় 400 বিচি থেকে 400টা গাছ হয়েছে এবং 6 মাস পরে যে বীজটা লাগিয়েছিল ওটাও জিন্দা হয়েছে এবং এক সামোতে একসাথে সবগুলা গাছের মধ্যেই ফল এসে গিয়েছে একটা গাছ মরে
সালমান ফার্সিকে ইহুদি মুক্তি দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার নবীর মুজেজা এটা কি মানে আমরা গাছ লাগালে ওই বলি তো নবীর সঙ্গে কেমনে আমরা তুলনা করি হ্যাঁ আমরা ফোরসাপ করে দিলে গাছ মরা জায়গা মুইতা দিলে কি তা হয় যে জায়গা ফোরসাপ করে নি জায়গা গাছ ফল তো পানি থাকে থাকে নি গাছ থাকে না গাছ একবার মরা গেলে সাদা হয়ে যায় আর নবীর লগে আমরা তুলনা চিন্তা করুন এটা বুঝার জিনিস ব্যাস লাগানোর জিনিসটা বুঝার জন্য বলেছি এই জন্য নবী নবীর মত নবী নবীর মত আর আমরা আমরার মত নাকি আমরা নবীর মত হইতে পারবো আমরা নবীর মত নবী নবীর মত আমরা আমরার মত নবীকে কখনো আমাদের মত বলা যাবে বললেই ঈমান শেষ ঈমান তালাক হয়ে যাবে কি হয়ে যাবে ঈমান তালাক ঈমানটা খুবই কাটে জিনিস ইমানটাকে ধরে রাখবেন যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইমানটা যদি তোমার কাটে হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ কইনা জোরে এজন্য কি হতে হবে ইমানটা কি হতে হবে কাটি হতে হবে যদি আপনার ইমানটা কাটে হয় আপনার বেশি আমল নেই আমল না থাকার কারণে অল্প আমল যদি হয় এরপর আপনি নাজাত পেয়ে যাবেন কারণ আপনার ঈমানটা কি ছিল মজবুত ছিল ঈমানটা কাটি ছিল ঈমানটা কখনো নরসর ছিল আর যার নরসর থাকবে ঈমানটা কি থাকবে একবার ওই গাঙ্গারি পারে তো একবারই পারে আয় বুঝছেন নি এরকম যদি ঈমানটা থাকে ওই ঈমান নিয়ে কোনো লাভ হইতো না নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করবেন নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করবেন সব কিছুর চেয়ে বেশি মহব্বত করবেন এখন ওই মহব্বতটা কেমনে অর্জিত হবে নবীর ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা কিসের মাধ্যমে অর্জিত হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন এগুলা থেকে বিরত থাকতে হবে যা আদেশ করেছেন এগুলা পালন করতে হবে ওইগুলো যদি পালন করতে পারেন তাহলে নবীর মহব্বত হবে আর যদি মুখ দিয়ে হন আমি নবীরে ভালোবাসি আমি নবীরে ভালোবাসি এটা নামে কিন্তু মহব্বত না বা বুঝছেন নি আমরা যে পাবলিক আছে নাই বা নামাজ নাই রোজা নাই কোন কিছু নাই কথা নবীরে কি পারছে কি ভালোবাসার দাম আছে এটার ভালোবাসার দাম নাই নামাজ নাই হক এই দেখবেন বিড়ি খাইব দশক তো খাইনি কথা বলতে নাই লাগিয়া বিড়ি খায় লাভ হইব নি সাবধান আমার নবী কি বিড়ি খাইছে যারা বিড়ি খান বাবা এর থেকে অনেক দূরে থাকবেন কারণ বিড়ি এমন একটা জিনিস এই যে আমার ভাই এখানে বসা আছে দিকে দিকে বিড়ি এটা যে দুর্গন্ধ জিনিস এটা কি জিনিস দুর্গন্ধ জাতীয় জিনিস হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যখন কোন দুর্গন্ধযুক্ত কাবার খায় ওই দুর্গন্ধযুক্ত কাবার খাওয়ার কারণে তার কাছে রহমতের ফেরেশতা আয় না কি আয় না রহমতের ফেরেশতা এখন আপনি বিড়ি খান এটা গন্ধ সুগ্রান না খারাপ গ্রান নারে তাকবীর নারে রিসালাত প্রধান আকর্ষণের আগমন নারে তাকবীর তো যাই হোক হাজিরিন জানেন আপনারা আজকের মাহফিলের অনেক হুজুর ছিল তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আলোচনা আমি কিন্তু দেখেন কোনো খুতবাও পড়ি নাই লম্বা আলোচনাও করি নাই আমি তাড়াতাড়ি আমার আলোচনা ঢুকে গিয়েছি এবং অল্প সময়ের ভিতরে আমি আলোচনা গুছাইয়া শেষ করে দিয়েছি বুঝছেন নি আর আমাকে বেশি সময় আমি পাই না আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আমরা সিনিয়র টঙ্গির কাট বেশি দূরে না তবে সর্বশেষ যত হুজুর চলে আসছে আল্লাহ পাক না আপনাদের একটা দাওয়াত দিয়ে দেই আপনাদের এলাকায় শিকারপুর আপনি সুন্নাত যুব সংঘের উদ্যোগে ওই দিকে সম্ভবত মাহফিলটা যিনি 13ই নভেম্বর নভেম্বরের 13 তারিখ এটা মাহফিলটা হবে এখানের প্রধান অতিথি এই যে আমাদের আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি আব্দুল মজিদ ফিরিস্তুরি সাহেব তিনি আসবেন আমি গোনাগারও আসব আমার ভাইজানও আছেন রুকনউদ্দিন আশরাফ সাহেব আসবেন এবং হুজুরের সাহেব দাদা যিনি 8 বছর বয়সে কোরআনুল কারিমের হাফেজ হয়ে গিয়েছেন মাত্র 8 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন উনিও থাকবে ইনশাআল্লাহ আমি গোনাগার যদি হায়াতে পেছে থাকি আসব আপনাদেরকে দাওয়াত দিলাম আর বিশেষ করে আরেকটি দাওয়াত হচ্ছে আগামী 1 তারিখ সামনে মঙ্গলবার আজকে শনিবার সামনে মঙ্গলবার আমাদের গ্রাম টঙ্গিরঘাটে একটি সম্মেলন আছে ওই সম্মেলনে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শামীম রেজা আল কাদেরী যার বাড়ি কুমিল্লা চিনছেন নি শামীম রেজা সাহেব আসবে আমিও আসব 1 তারিখ
মঙ্গলবার আপনাদের দাওয়াত রইল সবাই আসবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু